কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভেলাই গ্রামে তিন দিনব্যাপী নাম সংকীর্তনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মিলন উৎসবে অংশগ্রহণ করেন জেলা পরিষদের কমেন্টার অসীম ঘোষ, বিশিষ্ট সমাজসেবী স্বপন সরকার সহ অন্যান্যরা। অন্যদিকে কালিয়াগঞ্জ পুরসভা ১৭ নম্বর ওয়ার্ডের রায়পাড়ায় মন্দিরে শিবপুজো উপলক্ষে দুই দিনব্যাপী বাউল গানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার থেকে বাউল গানের আসর বসেছে। কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বরুণা হাইস্কুলের সামনে সোলার সিস্টেমের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জলের পাম্প বসানোর কাজ চলছে। এই কাজের জন্য প্রায় ৩,৫০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। এই সোলার সিস্টেমের বিশুদ্ধ পাম্প মেশিন চালু হলে অনেকটা সুবিধা হবে। পানীয় জলের কাজ শুরু হওয়ায় খুশি গ্রামের মানুষেরা। দলীয় কর্মীদের অনাস্থা আনায় অপসারিত হল ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। উল্লেখ্য, এই পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ৮ জন। গত নির্বাচনে বিজেপি ৫টি, তৃণমূল ১টি ও নির্দল ২টি করে আসন পায়। বিজেপি বোর্ড গঠন করলেও বিজেপি প্রধান সহ ৩জন সদস্য তৃণমূলে যোগদান করায় পঞ্চায়েতের ক্ষমতা দখল করে তৃণমূল। যদিও প্রধান জ্যোতির্ময় মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একাধিকবার পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় পঞ্চায়েতের একাধিক সদস্য। এমনকি প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বিডিও অফিসে ধর্ণায় বসে তৃণমূলের সদস্যরা। এরপরেই শুক্রবার পঞ্চায়েতের চার তৃণমূল সদস্য ও একজন বিজেপি সদস্য জোট বেঁধে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলে অপসারিত হন প্রধান জ্যোতির্ময় মণ্ডল। শীঘ্রই নতুন প্রধান গঠন করা হবে বলে জানা গিয়েছে পঞ্চায়েত সূত্রে। মথুরাপুর সার্বজনীন বলরাম কমিটির উদ্যোগে নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হল মালদা জেলার মানিকচকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরই এই কর্মসূচি গ্রহণ করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। সোমদীপ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন। রাস্তায় কুড়িয়ে পাওয়া এক বস্তা লটারির টিকিট পুলিশের হাতে তুলে দিয়ে সততার নজির গড়ল এক গাড়ি চালক। জানা গিয়েছে ইংরেজবাজার থানার যদুপুর গাবগাছি এলাকার বাসিন্দা গাড়ি চালক উজ্জ্বল মণ্ডল ফল বোঝাই গাড়ি নিয়ে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে গাজল থানার ৮ মাইল এলাকায় রাস্তায় পড়ে থাকা এক বস্তা লটারির টিকিট কুড়িয়ে পান তিনি। এরপর শহরে ফিরে ইংরেজবাজার থানার পুলিশের হাতে সেই লটারির টিকিট তুলে দেন সেই গাড়ি চালক। প্রাথমিকভাবে অনুমান কয়েক লক্ষ টাকার টিকিট রয়েছে সেই বস্তায়। শুক্রবার রায়গঞ্জের ১০ নম্বর মারাইকুড়া অঞ্চলের মহারাজা জগদীশনাথ হাইস্কুলে আয়োজিত হলো দুয়ারে সরকার শিবির। এদিন শিবিরের কাজ খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকেরা। বিভিন্ন প্রকল্পের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সাথে কথা বলার পাশাপাশি উপভোক্তাদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন তারা। বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে এই শিবিরে ভিড় জমান এলাকার বাসিন্দারা। ঐক্য সম্মেলনী ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ দেবীনগরের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে স্বর্গীয় সঞ্জীব সরকার স্মৃতি চ্যাম্পিয়ন এবং স্বর্গীয় ধনঞ্জয় মিশ্র স্মৃতি রানার্স আপ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেছে। টি টোয়েন্টি নিয়মে প্রতিদিন ২টো করে ম্যাচ খেলা হবে। শুক্রবার পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে আইডিয়াল ক্রিকেট ক্লাব বনাম ঐক্য সম্মেলনী। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইডিয়াল ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করে সমস্ত উইকেট হারিয়ে ১৫ ওভারে ৭৮ রান তোলে তারা। জবাবে ব্যাট করতে নেমে ঐক্য সম্মেলনী দুই উইকেট হারিয়ে নির্ধারিত ওভারের আগে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ঐক্য সম্মেলনী। ফলে ৮ উইকেটে জয়লাভ করে তারা। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন ঐক্য সম্মেলনীর খেলোয়াড় রানা চন্দ্র দাস। আগামী ৬ই মার্চ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। জমির ফসল কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল মানিকচক ব্লকের নাজিরপুরের বেগমগঞ্জ এলাকায়। দীর্ঘদিন ধরে কৃষকেরা জমিতে ধান গম সহ বিভিন্ন ধরনের ফসল চাষ করে আসছেন। শুক্রবার সকালে কৃষকেরা জমিতে গিয়ে দেখেন জমির সব ফসল কে বা কারা কেটে নিয়ে নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে মানিকচক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন কৃষকেরা। আবগারি দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে আদিবাসী পরিবারগুলির ওপর অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মদনাহার এলাকায়। অভিযোগ, এলাকার এক কিশোরীকেও মারধর করা হয়। গত ২২ ফেব্রুয়ারির এই ঘটনার প্রতিবাদে দুদিন পর ২৫ ফেব্রুয়ারি এলাকার আদিবাসী সমাজের মানুষজন রাজ্য সড়ক অবরোধ করে। শুক্রবার আইএসএস এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী মদনাহারে আদিবাসী পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। আশ্বাস দেন সব রকমের সহযোগিতার। হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের একটি পীরের মাজারে চুরির চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃতদের নাম রঞ্জিত চৌহান, রোহিত চৌহান। তাদের বাড়ি কালিয়াগঞ্জের বাঘন বটতলি এলাকায়। ধৃতদের শুক্রবার দুপুরে হেমতাবাদ বাসস্থান এলাকা থেকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। এলাকায় একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে।
বকেয়া পেনশন ও গ্র্যাচুইটি প্রদানের দাবিতে শুক্রবার রায়গঞ্জ পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো রায়গঞ্জ মিউনিসিপাল পেনশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শুক্রবার পৌরসভার সামনে মঞ্চ গড়ে আন্দোলনে শামিল হন তারা। সংগঠনের নেতৃত্বের অভিযোগ, গত ডিসেম্বর মাস থেকে আমরা পেনশন পাচ্ছি না, মিলছে না গ্র্যাচুইটির অর্থ। এই অবস্থায় চরম আর্থিক সংকটে পড়তে হচ্ছে আমাদের। ওষুধ কেনার টাকা নেই, পৌরসভার কাছে বারংবার আবেদন জানানো হলেও কোনো কাজ হয়নি। সব মিলিয়ে চরম সমস্যায় দিন কাটছে রায়গঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের। এদিন পুরো চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের সঙ্গে দেখা করে তার হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠন নেতৃত্ব। সদ্যজাত শিশুকন্যা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো চাকুলিয়া থানার কানকির 31 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন দেউকা এলাকায়। জানা গিয়েছে এদিন এক সদ্যজাত শিশুকন্যা রাস্তার ধারে পড়েছিল। তার কান্না শুনে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কানকি পুলিশ ফাঁড়ির ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে কানকি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। কারা তাকে সেখানে ফেলে রেখে গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। চিকিৎসার পর শিশুটিকে রায়গঞ্জ জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার গাজল কিষাণ মান্ডি পরিদর্শনে এলেন মালদা জেলা পরিষদের সভাপতি রফিকুল ইসলাম। পাশাপাশি গাজল পঞ্চায়েত দপ্তরে গিয়ে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিনের সাথে। গাজলের বিডিও উষ্ণতা মক্তান সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। ভারতে চিকিৎসা করে বাড়ি ফেরার আগেই অস্বাভাবিক মৃত্যু হলো এক বাংলাদেশি নাগরিকের। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হেমতাবাদ ব্লকের শাসন এলাকায়। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম শান্তিচন্দ্র রায়। সে বাংলাদেশের দিনাজপুর জেলার পূর্ব সুলতানপুর এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ থেকে ভারতে এসে ব্যাঙ্গালোরে চিকিৎসা করে হেমতাবাদে আত্মীয়ের বাড়ি এসেছিলেন। বৃহস্পতিবার রাতে আচমকা আত্মীয়ের বাড়িতেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। পাশাপাশি মৃতদেহটিকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতে আয়োজিত হলো দুয়ারে সরকার শিবির। বেতনা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সরকারি প্রকল্পের সুবিধা নিতে ভিড় জমান এলাকার বহু মানুষ। বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গুলজার আলম নিজে দাঁড়িয়ে থেকে শিবিরে আসা মানুষদের জন্য সহায়তা করেন। স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হেমতাবাদ ব্লকের নওদা এলাকায়। জানা গিয়েছে হেমতাবাদ ব্লকের নওদা উপস্বাস্থ্য কেন্দ্রের লাগোয়া বাসিন্দাদের নওদা উপস্বাস্থ্য কেন্দ্রের বদলে 4 কিলোমিটার দূরে পরিষেবা নিতে যেতে বলা হয়। স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্তের প্রতিবাদে এদিন সরব হয় স্থানীয় বাসিন্দারা। অপরদিকে এই ব্যাপারে নওদার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মোস্তাক আলী বলেন এলাকাবাসীর দাবির সাথে তিনি সহমত। তিনি ব্লক স্বাস্থ্য দপ্তরকে এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছেন। বারাণসীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে শুক্রবার বিকেলে বিক্ষোভ দেখালেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন মানিকচক ব্লকের মথুরাপুরে চৌরঙ্গী মোড় এলাকায় বিক্ষোভ দেখান মানিকচক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। মানিকচক ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান, রানী মণ্ডল, আশিস মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারাণসীতে কালো পতাকা দেখানোর প্রতিবাদে শুক্রবার বিকেলে মালদার ফোয়ারা মোড়ে বিক্ষোভ দেখালো ইংরেজবাজার শহর যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, চন্দনা সরকার, সৌমিত্র সরকার সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বারাণসীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে হেমতাবাদ সদর এলাকায় ধিক্ষার মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার বিকেলে হেমতাবাদে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে এই বিক্ষোভ মিছিল হেমতাবাদ বাজার এলাকা পরিক্রমা করে। পাশাপাশি বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয় উপস্থিত নেতৃত্বরা। তৃণমূল ছাত্র পরিষদের হেমতাবাদ ব্লক সভাপতি শফিকুল ইসলাম, তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি শেখর রায়, দুই ব্লক সহ সভাপতি মৃত্যুঞ্জয় দত্ত, মজিবুর রহমান দুলাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বিজেপি সদস্যের সমর্থনে গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। চাঁচল 1 নম্বর ব্লক এলাকার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের প্রধান গোপাল চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে উপপ্রধান মহবুল আলম বিজেপি ও সিপিআইএম কে নিয়ে জোট বেঁধে অনাস্থা ডাকে। আদালতের নির্দেশে কয়েক সপ্তাহ আগে তলবি সভায় কংগ্রেসের প্রধান অপসারিত হয়। শুক্রবার পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন করা হয়। সেখানে শাসক দল তৃণমূলকে সমর্থন করে বিজেপি সিপিআইএম সহ 8 জন পঞ্চায়েত সদস্য। এর ফলে পঞ্চায়েতের ক্ষমতা দখল করে তৃণমূল। মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয় দীপক চন্দ্র দাস। জেলা ব্লাড ব্যাংকের ক্রমবর্ধমান রক্ত সংকট নিরসনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো উত্তর দিনাজপুর জেলার করণদিঘির বাম নেতৃত্বরা। শুক্রবার করণদিঘি ব্লকের ডিওয়াইএফআই নেতৃত্বের উদ্যোগে স্থানীয় একটি ক্লাব প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি এদিন বিভিন্ন দল ছেড়ে সিপিআইএম এর যুব সংগঠনে যোগদান করেন বেশ কিছু কর্মী সমর্থক। ইন্দ্রজিৎ বর্মন সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় ইটাহারে শুক্রবার ইটাহার থানার গুলন্দর এক অঞ্চলে ডাঙ্গি মোহন ভুবন ক্রীড়া প্রেমিকদের উদ্যোগে ডাঙ্গি ডিএম মার্কেট এলাকায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি সহ অন্যান্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নেয় এলাকার ছেলেমেয়েরা পাশাপাশি এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকার শতাধিক দুস্থদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয় রবিউল আলম নাজিমুল হোসেন সানোয়ার আলী নূর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে বেনারসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরপ্রদেশে কালো পতাকা দেখানোর প্রতিবাদে গোয়ালপুকুর থানার শাহপুরে ধিক্ষার মিছিল আয়োজিত হলো তৃণমূলের তরফে এদিন শাহপুর প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে শাহপুর মার্কেটে এসে শেষ হয় মিছিলটি ব্লক সভাপতি গোলাম রসুল পঞ্চায়েত সদস্য সত্যজিৎ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে